ট্রিটমেন্ট অফ দ্য টাইফয়েড ফিভার চিলড্রেন চিলড্রেন এবং অ্যাডাল্ট বা চিলড্রেনদের চিকিৎসা কিভাবে করব, সেটা হচ্ছে তোমার মনে করো ইঞ্জেকশন যদি সিভিয়ার থাকে তাহলে ইঞ্জেকশন সেপ্রিয়াক্সন, ঠিক আছে, সেপ্রিয়াক্সন 1 গ্রাম, এটা 100 মিলিগ্রাম পার কেজি পার ডে দিতে হবে ফর 14 দিন, ঠিক আছে। অথবা আমরা সিরাপ দিতে পারি যদি সিভিয়ার না থাকে, যেমন রোগী পেশেন্ট যদি খেতে পারে তাহলে আমরা সিরাপ দেবো কি সেফিক্সিম 100 মিলিগ্রাম, এই সিরাপটা 100 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, সিরাপ 100 মিলিগ্রাম ও 1 চামচ 1 TSF মানে হলো 1 চামচ 12 আওয়ারলি 12 ঘন্টা পর পর ফর এস 20 কেজি, অর্থাৎ একটা পেশেন্টের যদি ওজন 20 কেজি থাকে, চিলেনের ওজন যদি 20 কেজি থাকে তাহলে সিরাপ 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 সেফ থ্রি সেফিক্সিম গ্রুপের সেটার নাম হলো সেফ থ্রি, এটা পাওয়া যায় হচ্ছে তোমার সেফিক্সিম 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম এটা দিতে হবে হলো 20 কেজি যদি ওজন থাকে বাচ্চা তাহলে 1 চামচ 1 চামচ 1 চামচ কয়বার 2 বার, ঠিক আছে, দিতে হবে কদিন 7 14 দিন 14 দিন দিতে হবে 14 দিন, ঠিক আছে, ক্লিয়ার? অর যদি আমরা এটার পরিবর্তে আমরা আরেকটা দিতে পারি সেটা হলো এজিথ্রোমাইসিন, এটা হলো কি এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন সিরাপটা 200 মিলিগ্রামে পাওয়া যায়, তাহলে সিরাপ এটার পরিবর্তে আমরা এটাও দিতে পারি সিরাপ জিম্যাক্স 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 200 মিলিগ্রাম মিলিগ্রাম হলো 10 কেজি, 10 কেজি হলে 10 কেজি পার কেজি পার ডে, অর্থাৎ এখানে লেখা আছে দেখো এজিথ্রোমাইসিন 200 মিলিগ্রাম 10 মিলিগ্রাম পার কেজি পার ডে, অর্থাৎ 10 মিলিগ্রামে 1 কেজি ওজন পেশেন্টকে 10 মিলিগ্রাম দিতে হবে। এখন তোমার যদি মনে করো পেশেন্টের ওজন যদি থাকে হলো 10 কেজি তাহলে 10 × 10 তাহলে কত 100, তাই না, 100 মিলিগ্রাম, বুঝতে পারলো সবাই? এমন করে একটা চাইল্ডের ওজন হলো কত 10 কেজি, অথবা একটা চাইল্ডের ওজন হলো কত 20 কেজি, তাহলে এখানে দিতে হবে কত 200, তাহলে 200 হলে 1 চামচ সিরাপে 200 থাকে তাহলে 1 চামচ, জি স্যার, 1 চামচ কয়বার 1 বার, 1 চামচ 1 বার কতদিন 14 দিন, ক্লিয়ার? বুঝতে পারছো না বুঝো নাই? যদি 10 কেজি থাকে তাহলে 1/2 চামচ হবে, তাই না, আর যদি 20 কেজি থাকে তাহলে 1 চামচ হবে 1 চামচ, অথবা এটার পরিবর্তে তোমরা সিরাপ মক্সিলিন দিতে পারো অ্যামোক্সিসিলিন গ্রুপের মক্সিলিন মক্সিলিন, এটা তোমার মক্সিলিনটা তোমার 120 মিলিগ্রামে পাওয়া যায়, অর্থাৎ 1 চামচ দিনে 3 বার, তাহলে এই মক্সিলিন 1 চামচ সিরাপ থাকে হলো 120 মিলিগ্রাম 120 মিলিগ্রাম, এটা তোমার দিতে হবে হলো 40 মিলিগ্রাম প্রতি কেজিতে, ঠিক আছে, সিলিন জন্য 40 মিলিগ্রাম 40 মিলিগ্রাম দিতে হবে প্রতি কেজিতে। এখন যদি বাচ্চাটার ওজন থাকে হলো 10 কেজি তাহলে 40 × 10 ইকুয়াল টু কত আসবে 400, না 400 মিলিগ্রাম, এটা দিতে হবে কয়বার দিনে 3 বার টিডিএস, তাই না, মক্সিলিন 120 মিলিগ্রাম 1 চামচ দিনে 3 বার 14 দিন দিতে হবে। তাহলে যদি 10 কেজি হয় পেশেন্টের ওজন তাহলে 40 দ্বারা 10 গুণ করে যেটা হলো 400 মিলিগ্রাম, তাহলে 1 চামচ সিরাপে বাজে হলো 120 মিলিগ্রাম, এটা 3 ভাগে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 400 যদি আমরা 3টা ভাগ করি
তাহলে কত মিলিগ্রাম পাওয়া যাবে? হ্যাঁ, 400 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 400/3, ঠিক আছে, 400/3, ঠিক আছে, 39 133 মিলিগ্রাম, 133, অর্থাৎ এক চামচে থাকবে 120। তাহলে এক চামচ আমরা এক চামচ করে দিব, এক চামচ তিনবার 14 দিন, ঠিক আছে। অথবা পেশেন্টের চিলড্রেনের ওজন যদি 20 কেজি থাকে তাহলে কি হবে? তাহলে দুই চামচ তিনবার, ঠিক আছে, রোগীর ওজন অনুসারে দিতে হবে, ঠিক আছে। একটা পেশেন্টের মনে করো একটা চিলড্রেনের ওজন মনে করো তার বয়স হলো 5 বছর, কিন্তু তার ওজন হলো 10 কেজি, কিন্তু একটা চিলড্রেনের ওজন হলো 10 বছর, তার ওজন মনে করো তুলনামূলকভাবে 20 কেজি থাকার কথা, সেখানে তার ওজন আছে 15 কেজি, ঠিক আছে, তাহলে কিন্তু তার সে 2 চামচ পাবেন, তাহলে সে মনে করো 1.5 চামচ করে পাবে, ঠিক আছে, 1.5 চামচ করে পাবে। এরকম ভাবে তাকে কি করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি স্যার। তারপরে সিরাপ, তোমার প্যারাসিটামল কেন দিতে হবে? তার জ্বরের জন্য। তাহলে প্যারাসিটামলে 1 চামচ সিরাপ পাওয়া যাবে 120 মিলিগ্রাম, তাহলে 1 চামচ সিরাপ তোমাকে দিতে হবে হলো 8 কেজি ওজনের বাচ্চা, তাহলে 8 কেজি যায় বাচ্চার ওজন, সে পাবে হলো 1 চামচ, তাহলে এটা পাতে হবে হলো 3 বেলা। যেমন মনে করো কারো কোনো বাচ্চার ওজন আছে 16 কেজি, তাহলে দিতে হবে তাকে 2 চামচ 3 বার। যদি কোনো বাচ্চার ওজন থাকে হলো 12 কেজি, তাহলে দিতে হবে হলো 1.5 চামচ 3 বার। ক্লিয়ার? যেমন বাচ্চার ওজন হলো কত? 12 কেজি। 12 কেজি হলে 8 কেজি পাবে, মানে 8 কেজি ওজনে পাবে হলো 1 চামচ, তাহলে 12 কেজি হলে তাহলে সে কত পাবে? 1/2 চামচ। তাহলে 1/2 চামচ 1.5 চামচ করে 1.5 চামচ করে 3 বার দিতে হবে, 3 বার দিতে হবে, ঠিক আছে। নাপা সিরাপ যেটা পাওয়া যায়, নাপা 120 মিলিগ্রাম, 1 চামচ সিরাপে থাকে হলো 120 মিলিগ্রাম, এটা দিতে হবে হলো 8 কেজি ওজনের বাচ্চাদের 1 চামচ দেওয়া যায়। তাহলে তার ওজন যেহেতু হলো 12 কেজি, তাহলে তার কত দিতে হবে? 1.5 চামচ দিতে হবে, 1.5 চামচ দিনে 3 বার, জ্বর যতদিন পর্যন্ত থাকবে ততদিন। এখন আরেকটা হচ্ছে তোমার মনে করো কন্ডানসেন্ট্রন, মানে এটা হচ্ছে তোমার বমির ওষুধ, ঠিক আছে। তার যেহেতু চিলড্রেন বমি হবে ফার্স্ট উইকে, তাহলে বমি বন্ধ করার জন্য কন্ডানসেন্ট দিতে হবে, ইমিস্টেট, ইমিস্টেট সিরাপ নামে যেটা পাওয়া যায় সেটা হলো সিরাপ ইমিস্টেট, ইমিস্টেট, ইএটি, ইমিস্টেট সিরাপ, ইমিস্টেট। এটা দিতে হবে তোমার মনে করো যার 4 বছরের নিচে বাচ্চা, সেটা দিতে হবে 1/2 চামচ দিনে 3 বার, আর 4 বছরের উপরে যাদের বয়স তাদের দিতে হবে হলো 1 চামচ দিনে 3 বার, ঠিক আছে। এমন মনে করো রোগীর বয়স যদি 10 বছর থাকে, তাহলে সিরাপ ইমিস্টেট পাবে হলো 1 চামচ 3 বার, ঠিক আছে, 3 বার। আর যদি তোমার 4 বছরের নিচে থাকে তাহলে পাবে হলো 1/2 চামচ তিনবার, ঠিক আছে। এটা বমি যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত তাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে আসলে হলো জিঙ্ক, আমরা জিঙ্ক কেন দিব? যেহেতু তার ডায়রিয়া থাকে, তাই না? ডায়রিয়া থাকলে তার জিঙ্কের পরিমাণটা কমে যাবে বডি থেকে, তাহলে জিঙ্কটা যত না কমে তাহলে তাকে দিতে হবে জিঙ্ক সিরাপ। তাহলে সিরাপ জিঙ্ক এটা 10 মিলিগ্রাম পাওয়া যায়, অর্থাৎ 1 চামচ সিরাপে 10 মিলিগ্রাম থাকে। এটা দিতে হবে হলো যাদের বয়স 6 মাসের কম তাদের দিতে হবে 1 চামচ 14 দিন, ঠিক আছে, 1 চামচ 14 দিন, যাদের বয়স 6 মাসের উপরে তাদের দিতে হবে 2 চামচ 14 দিন দিনে 3 বার, ঠিক আছে। ফর টিডিএস মানে দিনে 3 বার 14 দিন, হ্যাঁ 14 দিন দিতে হবে,
ঠিক আছে, তাহলে তুমি 4 নম্বরে কি দিবা? সিরাপ, জিঙ্ক, জিঙ্ক জিঙ্ক দিতে হবে। কত? 6 মাসের উপরে থাকলে কত? 2 চামচ, 3 বার, 14 দিন। ঠিক আছে, এখন মনে করো যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তাহলে একটা কি করতে হবে? অ্যান্টিবায়োটিক দিলে কি করতে হবে? আমাদের একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সিরাপ নিউটেক, নিউটেক পাওয়া যায়, নিউটেক 75 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম দিতে হবে। এটা পাবে হচ্ছে যাদের ওজন 20 কেজি, সে পাবে হলো 1 চামচ। ঠিক আছে, তাহলে তোমার মনে করো কারো ওজন যদি 10 কেজি থাকে, তাহলে 10 কেজি থাকলে সে পাবে হলো হাফ চামচ দিনে 2 বার। ঠিক আছে, হাফ চামচ দিনে 2 বার। ক্লিয়ার? বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার। আচ্ছা, এখন মনে করো অ্যাডাল্ট, যে অ্যাডাল্ট তাকে কিভাবে চিকিৎসা করবো? অ্যাডাল্ট ঠিক আছে, যদি সে সিভিয়ার থাকে, তাহলে ইঞ্জেকশন, ইঞ্জেকশন সেফটি একজন TRIAXONE, সেফটি একজন, সেফটি একজন 1 গ্রাম, 1 গ্রাম এটা আমরা দিব হলো 2 ভায়াল। ঠিক আছে, 2 ভায়াল, 2 ভায়াল IV স্টার্ট, স্টার্ট 2 ভায়াল আইভি স্টার্ট, আইভি স্টার্ট BD, অর্থাৎ দিনে 2 বার, 14 দিন। ঠিক আছে, 14 দিন, 14 দিন। তারপরে আমরা ইঞ্জেকশন দিব হলো ম্যাক্স প্রো, ম্যাক্স প্রো 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম 1 ভায়াল, 1 ভায়াল, 1 ভায়াল IV স্টার্ট, IV স্টার্ট 12 আওয়ারলি, আওয়ারলি এটা কিন্তু 14 দিন দিতে হবে। ঠিক আছে, এটা তোমার 5 দিন দিতে হবে, 5 দিন। তারপরে তোমার মনে করো ইঞ্জেকশন ইমিস্টেট, ইমিস্টেট মিস্টেক, এটা হলো 1 অ্যাম্পল, 1 অ্যাম্পল এটা দিতে হবে 8 আওয়ারলি। এটা কেন দিতে হবে? হ্যাঁ, বমি বন্ধ করার জন্য, তাই না? নাকি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে দিতে হবে হলো সাপোজিটরি, WPOSI TORY সাপোজিটরি, নাপা সাপোজিটরি। ঠিক আছে, নাপা সাপোজিটরি দিতে হবে 500 মিলিগ্রাম, যেটা আছে ওটা, এটা হলো 1 স্টিক পার রেক্টাম, পার রেক্টাম মানে পায়খানা রাস্তা দিতে হবে সোস, প্রয়োজন অনুযায়ী, জ্বর যতক্ষণ থাকবে ততক্ষণ এটা দিতে হবে প্রয়োজন অনুযায়ী। আর ছোট বাচ্চাদের জন্য তাদের পাওয়া যায় হলো 125, তারপরে আছে পাওয়া যায় হলো 250। ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট যে সাপোজিটরি পাওয়া যায় সেগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি। এবং সেই পেশেন্টটা কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে। অ্যাডভাইসের ভিতরে হলো নিয়মিত, নিয়মিত তাকে তরল খাবার খেতে হবে। ঠিক আছে, নিয়মিত ওষুধ খেতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, এবং 100 ডিগ্রির উপরে জ্বর হলে সাপোজিটরি দিতে হবে, এবং বেশি পরিমাণে পানি পান করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন কি তোমরা টাইফয়েড ফিভারের চিকিৎসা করতে পারবা?
ইনশাআল্লাহ।